কবর চিৎকার দে চিৎকার, জানি না এই এলাকায় কবরস্থান আছে কিনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনুর কথা সত্য, কবর চিৎকার দেয়, যে তার পাশ দিয়া যায় তাকে চিৎকার দিয়া শুনায়। ইন্তাকাল্লা মিন দারিল গুরুর, শোনো শোনো, আমরা দোকার ঘরের থেকে বাহির হয়ে চলে আসছি, আমাদের সব সম্পর্কগুলো ধোকা ছিল, ধোকা। দেখাবো চোখে আঙ্গুল দিয়া কেমন ধোকা, এইখানে একজনও হবে কিনা আমি জানি না। প্রতিদিন দুই রাকাত নামাজ মা বাবার জন্য পড়ে, প্রতিদিন শুধু দুই রাকাত নফল মা বাবার জন্য পড়ে, আর হাতটা উঠায় বলে মালিক এই দুই রাকাত দুইজনরে এক এক রাকাত করে দিয়া দিও। পড়ি তাইলে দোকান তো কি, বাপের সব রাইখা দিলাম, গায়ের কাপড়টা পর্যন্ত খুইলা রেখা দিলাম, সস্তা কাপড়ে পেঁচায়া নিজের সবচেয়ে বড় দায়িত্ব মনে করে কবরে ঢুকায় দিলাম। আজ পর্যন্ত দুই রাকাত নামাজে অভ্যস্ত হইলাম না, শুধু দুই রাকাত নামাজ, দুই রাকাত বেশি না, একজন এখানে অভ্যস্ত নাই যে ডেলি আমি দুই টাকা মা বাবার নামে সৎকা করি, ডেলি পার ডে, এটা আমার নিয়ম, আমার অভ্যাস, এক টাকা মা এক টাকা বাবা, ডেলি দুই টাকা দেই, দুই টাকা। একজন হাত উঠাইতে পারবেন? তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনুর কথা সত্য, আলী রাদিয়াল্লাহু তাআলা আনুর কথা সত্য, এটাই চির সত্য, কবরের চিৎকারই সত্য। ইন্তাকাল্লা মিন দারিল গুরুর, সম্পর্কগুলো সব ধোকা ছিল, এই ঘরটাই ধোকা, কবরে দিয়ে আসতে দেরি, আমাদেরকে ভুলতে দেরি করে না। ইলা দারিল গোরাবা, তারপরে বলে আমরা অপরিচিত জগতে চলে আসছি, এখানে কাউকে চিনি না, কেউ আমাকে চিনে না, শুধু শুধু ঘরে মউত হইলে ফেরেশতা চিৎকার দেয় না, ফেরেশতা চিৎকার দেয় জাহাবাতিল আমওয়াল, তোমার সব অর্জন হাতছাড়া, বাকিয়াতিল আমাল, প্রস্তুতি তোমার সাথে আছে, প্রস্তুতি। এই জন্যই আমি বারবার বলতেছি, আমরা যাত্রী, যেই কোনো মুহূর্তে আমার অনিচ্ছায়ও আমার ইচ্ছা ব্যতীত পরিসমাপ্তি ঘটবে, যেই কোনো মুহূর্তে আমাকে উঠায় নিয়ে যাবে, আসেন গুছায় নিয়ে যেতে হবে, গুছায়া গুছায়া নিয়ে যেতে হবে, সত্য এটাই, যে গুছায় নিয়ে যাবে, গুছায় নিয়ে যেতে হবে, প্রস্তুতি নিয়ে যেতে হবে, কেননা সাক্ষাতের থেকে ভাগাও যাবে না। কোরআন এটাই বলে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমার ধারণা কি আমার কাছে ফিরবে না, আমি তোমাকে বেষ্টন করে রাখছি, বেষ্টন, তুমি অবরুদ্ধ, নিচে আমার জমিন উপরে আমার আকাশ, লিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদ, উপরে যাবেন ওটো আল্লাহ, নিচে যাবেন ওটো আল্লাহ, আল্লাহ বলতে তুমি বেষ্টিত, তুমি অবরুদ্ধ, কোথায় যাবে, আসেন বিবেকের পর্দা খুলি, প্রস্তুতি নিয়ে যেতে হবে, প্রস্তুত হয়ে যেতে হবে, গুছায় নিয়ে যেতে হবে। আমি শেষ জায়গায় চলে আসছি, যাত্রী কিন্তু আমরা, যে গুছায় প্রস্তুতি নিয়ে যাবে, কসম খোদার, নারী হোক আর যুবক হোক, বৃদ্ধ হোক আর পুরুষ হোক, গরিব হোক আর ধনী হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, মালিক হোক আর চাকর হোক, কালো হোক আর সুন্দর হোক, আরব হোক আর অনারব হোক, দুনিয়ার যেই কোনো জায়গার হোক, যেই কোনো সমাজের হোক, যেই কোনো পেশার হোক আর বর্ণের হোক, যে প্রস্তুতি নিয়ে যাবে, সত্য এটাই,
তার কবর থেকে সুঘ্রাণ বাহির হবে। নাইলে ফেরাউনের কৃতদাসীর কবর থেকে সুঘ্রাণ বাহির হতো না। আমি চোখে দেখা বলতেছি, ফেরাউনের কৃতদাসীর কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। বিশ্বাস হয় না? অ্যাড্রেস দেই, দেখা আসেন, আমি দেখা আসছি। আমি দেখা বলতেছি, কিতাব পড়া না। কেউ যদি বলে কিতাবে নাই, ওকে বলবো তুই দেখা আস, তারপরে বলিস কিতাবে নাই। আমি তো দেখা আসছি, এই নাকে ওই ঘ্রাণ লাগানো আছে, এই জন্য বলতেছি। মিয়া জান এখনো লেখা আছে ওই জায়গা। বিশ্বাস হয় না? সত্য এটাই, এখনো বেলালের বাড়ি দেখলে চোখে পানি আসে। আমিও ছয়বার কাঁদছি, আপনারাও কায়দা আসতে পারেন। আমি একবার কাঁদি নাই, ছয়বার টানা চোখে পানি আসছে, ছয়বার। আমি ৬ বার গেছি ইথিওপিয়া। আজও রাবেয়ার বাড়ি দেখলে চোখে পানি আসে। কাঁদতে হবে না, চোখ নিজে নিজে কাঁদবে, আপনার ইচ্ছা করতে হবে না, এটি সত্য। কেন, আমি যতজনকে দেখছি এখানে সবার চোখে পানি। সবাইকে জিজ্ঞেস করছি কাঁদো কেন, কয় তাও জানি না কেন কাঁদি, কিন্তু চোখ কাঁদে, চোখ কাঁদবে আপনার। সত্য এটি, চোখ কাঁদবে। হাজারো জায়গায় এরকম রাখা আছে, যেখানে দাঁড়াইলে আপনাকে আপনি কাঁদতে বাধ্য হবেন, বাধ্য কাঁদতে। সত্য এটি। আসেন, আমরা জীবনটাকে গুছায় নেই, প্রস্তুতি নেই, যাত্রী কিন্তু দুনিয়ার কোনো পরিচয় চলবে না। প্রস্তুতি চলবে, যদি চলতো তাহলে আমি বলি দুনিয়ার কারো যদি না চলতো একজনের চলা উচিত ছিল, কিন্তু আল্লাহ বুঝাইছেন না, আমাদের সিস্টেমই সিস্টেম, এটার ভিতরে কোনো চেঞ্জ হয় না, কোনো চেঞ্জ হয় না। কৌলুহুল ফাস্ত, আল্লাহ সিদ্ধান্তই সিদ্ধান্ত। আবু তালেবেরটা হওয়া উচিত ছিল, আমার মন বলে, আমি ভুল বলতেছি কিনা জানি না, আবু তালেব যে ৪৪ বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে রাইখা পালছেন, দুই শিরা উপশিরা একই রক্ত দৌড়াইতেছিল, চাচা সামনে বসায় বলছে বাবা, আল আম্মু বিমানজিলাতিল আব, বলছে চাচা আপনি চাচা না, আপনি তো আমার বাবা, আপনার মর্যাদার বাবার মর্যাদার ভিতরে কোনো দূরত্ব নাই, কোনো ডিস্টেন্স নাই, কোনো পার্থক্য নাই, চুল পরিমাণও নাই, আল আম্মু বিমানজিলাতিল আব, চাচা বাবা একই রক্ত দুই শিরায় উপশিরায়। অথচ আল্লাহ রসুলের পচা রক্ত একজন পান করে ফেলছে, আল্লাহ রসুল বলছে এই শরীরটা জাহান্নামে হারাম। কিতাবে আছে, ওলামাদেরকে জিজ্ঞেস করেন, সাহাবী রসুল সিঙ্গা লাগানো রক্ত চেটে খায়া ফেলছে, আল্লাহ রসুল বলছে কি করছিস, কয় নিক্ষেপ করছি কোথায়, কয় পেটে, কয় কেন, কয় সুঘ্রাণ ছাড়া কিছু ছিল না, মনকে বুঝাইতেছিলাম মানে নাই, জিব্বা কখন চাইটা ফেলছে তাও জানি না, বলছে শরীর জাহান্নামে হারাম। অথচ আবু তালেবের শিরা উপশিরায় একই, দুইজনের শিরা উপশিরায় একই রক্ত, যেই নবীর পিঠের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে, খেজুর গাছ আল্লাহ রসুলের পিঠের ছোঁয়া পাইতো জুমার দিন, খুতবা পড়তেন খেজুর গাছে পিঠ লাগায়া, মেম্বারে পা দিতে দেরি, ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, মেম্বার বাচ্চার মতো ফুফায়া ফুফায়া কানতে দেরি করেন নাই, চিৎকার দিয়া মসজিদে নববী গরম করে ফেলছে, সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ খেজুর গাছের কান্না, কয় সইতে পারে নাই, আমি ওকে ছোঁয়া দিই, পিঠের ছোঁয়া দিতাম ও সৌভাগ্য মনে করত, ও সইতে পারে নাই আমার মেম্বারে উঠা, এই জন্য বাচ্চার মতো কানতেছে, আল্লাহর রসুল সান্ত্বনা দিয়া ঠান্ডা করছেন, তোকে জান্নাতে নিয়ে যাব, তারপরে অত কান্না বন্ধ কর। অথচ আবু তালেব ৬ বছর ৬ মাস বয়সের থেকে বাতিজাকে বুকে ঘুম পড়াইতেন, আমার মনে হয় বুকে ঘুম পড়াইতেন,
চব্বিশ ঘন্টা ছায়াকে যতটুকু কাছে না রাখতেন, এর চেয়ে বেশি বাতি যাকে কাছে রাখতেন। আবু তালেবের ছায়াও মনে হয় আবু তালেবের এতটুকু সঙ্গ দিত না যতটুকু বাতি যাকে সাথে রাখতেন। তারিখ পুরা দেখেন কিন্তু কোনো কাজে দেয় নাই, আমাদেরও কোনো কাজে দিবে না। আসেন আমরা যাত্রী, যাত্রার পরিসমাপ্তি যেই কোনো মুহূর্তে ঘটতে পারে, আমার অনিচ্ছায়, আমার ইচ্ছা থাকুক আর না থাকুক, আমার ইচ্ছা থাকুক আর না থাকুক, 2020 এর একটা কাহিনী আমার মনে আছে, জানি না আপনাদের মনে আছে কিনা। কেউ লেখছিল, বলছিল আমার পুরা সম্পত্তি হুইল করে দিব, কিন্তু আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও, স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে দাও, সারা সম্পত্তি লেখা দিয়ে দিব। বুঝার বিষয়, বুঝার। আসেন প্রস্তুতি নেই যাত্রী, আমরা প্রস্তুতি নিয়ে যেতে হবে, প্রস্তুতি নিয়ে যেতে হবে, গুছায়া নিয়ে যেতে হবে, গোড়া নিয়ে যেতে হবে। বুঝাইতে পারতেছি? এই জন্য শেষ জায়গায় চলে আসছি, প্রত্যেক ব্যক্তি তার অবস্থানে থাইকা কিভাবে গুছাবে, নারী নারীত্বের ভিতরে থাইকা, যুবক যৌবনের ভিতরে থাইকা, পুরুষ পুরুষত্বের ভিতরে থাইকা, গরিব দারিদ্রতার ভিতরে থাইকা, শিক্ষিত শিক্ষার ভিতরে থাইকা, দীক্ষিত দীক্ষার ভিতরে থাইকা, এমনকি রাজা রাজ সিংহাসনে থাইকা কিভাবে প্রস্তুতি নিবে। এই প্রস্তুতি নেওয়ার জন্যই আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানায় পাঠাইছেন। আদর্শ আল্লাহ রসুল আদর্শ। কিন্তু আমি তো বড় আফসোস করি, আফসোস, যুবকরা ওয়াজ তো দিছে বটে, কিন্তু একজন যুবক মনে হয় পাওয়া যাবে না। এই বয়সে যতবার চুল কাটছে, একবারও সেলুনে যায় বলছে যে আজকের চুল কাটাটা আমার নবীর আদর্শ মতো কেটা দিবে, যাতে আমি কিয়ামতের দিন দাঁড়ায় বলতে পারি সারা জীবন তো কাটতে পারি নাই, আপনার আদর্শ মতো চুল একদিন কাটছিলাম, বিনিময়ে কি দিবেন দেন। একজন যুবক ওইখানে হবে না, হবে না, আমরা পুরুষরাই হব। এরকম বইলা যে চুল কাটতে আসছি, হয়তো বলছি ছোট কাটো নাইলে বড় কাটো, ঠিক না? আ এরকম তো বলি নাই যে আমার নবীজি যেরকম কাটতে বলছে এরকম কেটে দাও। তাইলে ও চুলওয়ালাকে ফোন করা, সেলুনওয়ালাকে ফোন করা, ওলামাদেরকে জিজ্ঞাসা করতে হইতো, কাস্টমার তো হাতের থেকে ছাড়া যেত না, হয়তো ফোন করা জিজ্ঞাসা করতো, আসছে একজন আসামি আজকে চুল কাটতে চায় নবীর আদর্শ মতো, আপনি বলে দেন আমি কেমনে কাটলে নবীজির আদর্শ মতো চুল কাটা হবে। একজনও তো এখানে নাই। রাগ হয়েন না, রাগ হয়েন না, নবীজি আদর্শ হিসাবে আসছেন, উম্মতের কাণ্ডারি হয়ে আসছেন, কাণ্ডারি। এই জন্যই তো 23 বছর চোখের পানি থামে নাই। যেদিন ওহি আসছে মুদ্দাসের, প্রথম ওহি একরা, দ্বিতীয় ওহি মুদ্দাসের, ইয়া আইয়ুহাল মুদ্দাসের কুম ফা আনদির। ওহি যখন আসছে, কম্বলের বাহিরে বৈশা কান্দতে ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা বলতেছিলেন দাসার তু কুয়ান্তাল খারেজ, আপনাকে তো কম্বলে রেখা গেলাম বাহিরে কেন, আমি তো বালো রেখা গেলাম কাঁদেন কেন। বলছে ওই ফেরেশতা আবার আসছে, আয়েশা বলছে বাহির হন কম্বল থেকে, এই জ্বর কম্বলে থাকলে ভালো হবে না। এটা কম্বলওয়ালা জ্বর না যে কম্বলে ঘুমায় থাকলে ভালো হবে, এটা কম্বলওয়ালা জ্বর না, বাহির হন। কুম ফা আনদির রাব্বাকা ফাকাব্বির সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকসির ওয়ালি রাব্বিকা ফাসবির। এটা ওই জ্বর না চোখে পানি নিয়ে বলতেছিল খাদিজা, মান আদু ওয়া মান ইউজিব, আমার কথায় সাড়া দিবে কে, মক্কা তো পুরাই উল্টা, কে সাড়া দিবে, আমার মন হয় মন বলে, স্বামী স্ত্রীর একটা সমস সম্পর্ক থাকে, সবগুলা লেখা যায় না, সবগুলা বলা যায় না, কিছু বুঝতে হয়, আমার মনে হয়
আম্মা জান খাদিজাতুল কুবরা উঠাইছেন আর বুকে লাগায়া চোখের পানি ছেড়া বলছিলেন, আনতা আউয়ালা দাইয়ানা আউয়ালা মুজিবা, কেউ মানুক আর না মানুক আমি মানব, আমাকে দাওয়াত দেন আমি মানব। প্রথম দিন চোখে পানি আর শেষ দিনও চোখে পানি ছিল উম্মতের জন্য। লানত আমাদের জিন্দগির উপরে। যুবক ভালো মতে কান দিয়া বোঝ, শেষ দিনও চোখে পানি ছিল। যখন দুনিয়ার থেকে চলে যায় জিবরিল আল ইসলাম জিজ্ঞেস করছে, আর তব কি আপনি কাঁদেন এখনো? ওয়াইলা রফিকিল আলা, আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, এখনো কাঁদেন? তো বলছে জিবরিল, কাঁদি শুধু শুধু নিজের ফ্যামিলির জন্য কাঁদিরা, হাসান হোসাইনের জন্য কাঁদিনা, আলী ফাতেমার জন্য কাঁদিনা, আমার এই ছোট দুনিয়াটার জন্য কাঁদিনা, ফ্যামিলি ছোট একটা দুনিয়া এটার জন্য কাঁদিনা, কাঁদি তো উম্মতের জন্য। ফামান লি বাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে চোখে চোখে রাখবে, আমার পরে আমার উম্মতকে কে বুকে জড়ায়া রাখবে, আমার পরে আমার উম্মতকে কে পাহারা দিয়ে রাখবে? আল্লাহ জবাব পাঠাইছেন, লা আতরুক উম্মতাকা ফারদা ওয়ালা ওয়াহদা, আপনার উম্মতকে আমি দেখা রাখবো, আমি দেখা রাখবো। শুরু দিনও চোখে পানি, শেষ দিনও চোখে পানি, মধ্যখানেও পানি পানি ছিল, কোনো দিন চোখের পানি শুকায় নাই উম্মতের জন্য, আজও শুকায় নাই, আজও কবরও এখনো কাঁদেন। আমাদের নবীজি হায়াতুন নবী কবরে এখনো জীবিত, না হায়াতুন নবী না, না মামাতুন নবী, হায়াতুন নবী। নাহলে হাদিস কেন আসতো? আমার এখানে আইসা যে সালাম দেয় আমি স্বয়ং নিজে জবাব দেই। প্রমাণ চাবেন? তাহলে জ্যান্ত প্রমাণ দেই। কুয়েতের এক ফ্যামিলি আছে, রেফাই ফ্যামিলি, আহলে বাইত। এই ফ্যামিলির যে সর্বপ্রথম ব্যক্তি ছিলেন আল্লাহওয়ালা, উনি মদিনা মুনাওয়ারায় যে সালাম দিছেন, আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, হে আমার দাদা আপনাকে সালাম, দুনিয়া শুনছে ভিতর থেকে জবাব আসছে, ওয়া আলাইকা সালাম ইয়া ইবনি, ও আমার ছেলে, সালামের জবাব দিলাম শোনো। বিশ্বাস হয় না? মাওলানা মাহমুদুল হাসান সাহেব মাদ্রাজিলুল আলী এখনো জীবিত আছে, কালকেই যেয়ে জিজ্ঞাসা করেন, আমার নাম নিয়ে জিজ্ঞাসা করেন, বলবে সত্য বলছে, এটাই সত্য। শুধু এইখানেই শেষ না, তারপরে বলছে সালামের জবাব তো দিলেন, একটু হাতটা বাহির করে দেন না, একটু মিলাইয়া যাই, একটু চুমা দিয়া যাই। দুনিয়া দেখছে হাত বাহির হয়ে আসছে, আর উনি হাতে ধরা মোসাফা করা চুমা দিছেন, চুমা। বিশ্বাস হয় না? হ্যাঁ, হায়াতুন নবী মামাতুন নবী নিয়ে ঝগড়া চলতেছিল, হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তখন রিয়াজুল জান্নাতে হাদিস পড়াইতেন। যান যান, ওনার ছেলেরা এখনো জীবিত আছে, সব মারা যায় নাই, এখনো দুইজন জীবিত আছে, জিজ্ঞেস করেন যে পড়াইতেন। একদিন দুই দিন তিন দিন সপ্তাহ পার হয়ে গেছে, তর্ক বিতর্ক জোশে চলে আসছে, বলছে তর্ক বিতর্ক শেষ, রওজার দিকে তাকাও। তো পুরা মজমা রওজার দিকে তাকাইছেন, তো দেখছেন পর্দা সরে গেছে, আল্লাহর রসুল বসা বসা মজমার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসতেছে। সত্যাই তো করে আসেন আমার কথা, এখনো চোখে পানি, আল্লাহওয়ালারা দেখেন আল্লাহর রসুল এখনো উম্মতের জন্য কাঁদেন। রূপগঞ্জের মানুষ, আমি পুরা জামাত নিয়ে আসতে পারি এখানে, পুরা জামাত, যারা স্বপ্নে দেখছে আল্লাহ রসুল কাঁদে, জিজ্ঞাসা করছে কাঁদেন কেন, বলছে বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদি, বাংলাদেশের উম্মত সরল সহজ, সাদা সিধা, ঠিক না? যেদিকে বাতাস দেখে ওদিকে পালুরানি শুরু করে, ঠিক না? সাদা সিধা না হইলে এরকম হবে কেন, ঠিক না? হ্যাঁ, কি সত্য তো? হ্যাঁ, রাগ হয়ে যাবেন বললে? হ্যাঁ, অবাব অবাব বলি, তেইশে আগের থেকেই স্লোগান দিতেছিল, জানাইতেছিল অবাব হবে, অবাব অবাব, ঠিক না? হ্যাঁ, এমন বাতাস লাগছে
যতগুলা টাকা জার্সি আর পতাকার পিছনে খরচ হয়েছে ওইটাও যদি থাইকা যেত তাইলে মনে হয় অনেক দিন আমরা এমনি চলতে পারতাম। কম টাকা খরচ হয়েছে কি পতাকার জার্সির পিছনে, ঠিক না? হায় হায় রাগ হয় না, পায়ে হাত রাখা বুঝাইতেছে এখনো কাঁদে, কিয়ামতের দিনে উম্মতের জন্য কাঁদবেন। উদাহরণ দিলে বুঝবেন কি বুঝবেন না জানি না, চিনলে না বুঝবেন। আমাদের দেশে ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য আমার জাতি মরতেও রাজি মারতেও রাজি, ঠিক না? ইউনিয়ন পরিষদের চেয়ারটা অনেক বড় না, এর উপরে খালি চেয়ার হইল আল্লাহটা, ঠিক না? এমনই তো ইউনিয়ন পরিষদের চেয়ার। আরে মনে বোঝেন না, ঠিক না? কি বোঝেন, এত সাদা সিধা হইলে জান্নাতে যাবেন কেমনে? সামান্য একটা ইউনিয়ন পরিষদের চেয়ার, মরতো রাজি মারতো রাজি। আর আমাদের নবীজিকে আল্লাহ চেয়ার দিছেন মাকামে মাহমুদ। ওলা আমাদেরকে জিজ্ঞাসা করেন কেমন চেয়ার, যার উপরে শুধু একটা চেয়ার আল্লাহর কুরসি, কুরসির নিচে শুধু একটা চেয়ার যেটাকে বলে মাকামে মাহমুদ। যেদিন থেকে আল্লাহর অস্তিত্ব, এটা তো বলাও ভুল হবে, আল্লাহ তো শুরু থেকে চিরদিন এই চেয়ারটা চিরদিনই আল্লাহ নির্ধারিত করে রাখছেন বন্ধুর জন্য আর কারো জন্য না, নাহলে কোরআন কেন চিৎকার দিবে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। কেন দোয়ার ভিতরে না, আজানের দোয়ার ভিতরে কেন আসবে, কেন আসবে মাকামে মাহমুদের দোয়ার কথা? আল্লাহুম্মা রাব্বা হাদিহি দাওয়াতিত তাম্মা আস-সালাতিল কাঈমা আতি লাতাওয়াল ফাযিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়াবআসহু মাকামাম মাহমুদা। কেন আসবে ওই চেয়ার, কিয়ামতের দিন যাবে বসবে না, আল্লাহর ডান পাশে থাকবে। যদি আমার কথা আপনাদের বুঝে আসে, বসবে না, আল্লাহ বলবে কেন বসেন না, বলে বলি আমি যদি বসি তাহলে আমার পিপাসিত উম্মতকে কে পানি পান করা। আফসোস বুঝলাম না, আফসোস বুঝলাম না, কে পানি পান করাবো আমার পিপাসিত উম্মতকে? আমি তো ওয়াদা দিয়ে আসছি মাওয়াইদুকুমুল হাউজ, উম্মতকে বলে আসছি হাউজে কাউসারের কাছে দেখা হবে, আমি নিজ হাতে পানি পান করাবো, আর পান করায় বলবো লা তাসমান বাদাহা আবাদা, আর কোনোদিন তোমার পিপাসা লাগবে না। উম্মত যদি চলে আসে, আমি যদি পড়ে যাই, তাহলে ওয়াদা পুরা হবে না। আমি তো বলছি সাক্ষাৎ করতে হাউজে কাউসারের কাছে, বিদায় আমি আগে যায় দাঁড়ায় থাকবো, উম্মত পড়ে আসবে আমি বসবো না, পানি আমি নিজের হাতে পান করাব। শুধু এইখানেই শেষ না, হাউজে কাউসারই শেষ না, বলছে আমি মিজানের কাছে ছুটবো, কেননা আপনার প্রতিশ্রুতিগুলো আমি, আপনার প্রতিশ্রুতিগুলা বাস্তবায়ন করব তো করব কোথায়? আপনি আমাকে অনেকগুলো প্রতিশ্রুতি দিছেন, আপনি প্রতিশ্রুতি দিছেন সালতুতা, আমি চাইলে নাকি দিবেন, সাফি তুসাফা সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন, সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আমাকে নাকি রাজি করে ছাড়বেন, লা ইউখজিকা ফি উম্মতি আমার উম্মতের ব্যাপারে আপনি লজ্জিত করবেন না, আমি মিজানের কাছে যেয়ে দাঁড়ায় থাকব, দেখব পাল্লা সামনে ঝুঁকে না পিছে ঝুঁকে, যদি সামনে না ঝুঁকে তো আমি চাওয়ার হাত উঠায় দিব, সুপারিশ করতে থাকব আর বলতে থাকব রাজি হব না হব না। আর আমি এটাও বলবো যদি পাল্লা সামনে না ঝুঁকান তো আমি লজ্জিত হয়ে যাব, কেন না ঘোষণা হবে অমুকের উম্মত অমুকে চির অসফলতা অর্জন করলো, আমি মুখ দেখাবো তো দেখাবো কি করে, বিদায় আমি পাল্লা ঝুঁকায় ছেড়া দিই। শুধু এইখানেই শেষ না, আমি পৌঁছে রাতে ছুটা যাব, যেয়ে দেখবো কে ফাইসা গেল, যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাঠটি মাথায় দিয়া উম্মতকে পার করাবো, আমি বসবো না। এইখানে তো উম্মত চেয়ার পাওয়ার জন্য পাগল, ওইখানে উম্মত বাঁচানোর জন্য চেয়ার ছাইরা দিয়া পাগল।
ছুটতেছে আর বলতেছে রব্বি উম্মতি 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 বলে চিৎকার দিতেছে। আজকে ওই উম্মত আদর্শ হয়ে আসলো যুবককে ওই প্রস্তুতি করানোর জন্য, তৈয়ার করার জন্য, সাজানোর জন্য, জান্নাতের উপযোগী বানানোর জন্য, মৃত্যুর আগে ফেরেশতার সেলুট পাওয়ার জন্য, কবরে ঢুকার আগে কবর চিৎকার দিয়া যেন কানে কানে বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাত্রে দেরি আমার পেট সবুজ শ্যামল হতে দেরি হবে না। উম্মতকে জান্নাতের অধিকারী বানানোর জন্য আসলো, আসলো নারী যেন জান্নাতের আট দরজা দিয়া ঢুকতে পারে, গরিব যেন কিয়ামতের মাঠে দাঁড়ায় উঠা এক মিনিটও দাঁড়াইতে না হয়, কানে যেন ধ্বনি পাওয়া যায় তালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলো, তামাত্তাউ খামসু মিয়াতি আম, 500 বছর জান্নাতের নিয়ামত ভোগ করো, তারপরে ধনীদেরকে যাইতে দিব। কিয়ামতের মাঠে উঠতে দেরি, যুবকের জন্য যেন চিৎকার আসতে দেরি না হয়, তোমার জন্য জান্নাতের আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারি বানানো আছে, জলদি ওই গ্যালারিতে আস। প্রস্তুতির জন্য আসছিলেন আদর্শ আসেন। আজকে ওয়াদা করি যে প্রস্তুতি নিব, নিব পাক্কা ওয়াদা, বিলকুল নামাই, কিন্তু নবীর আদর্শ শিক্ষার মাধ্যমে নিতে হবে, নবীর আদর্শ শিখতে হবে। কোথেকা? নেটের থেকা? নেটের থেকে শিখবেন? নেটেই তো সব পাওয়া যায়, ঠিক না? অসুবিধা কি, ঠিক না? নেটের থেকে না শিখতে পারেন, কিন্তু আলেমের কাছে যাওয়ার সওয়াব কোথেকে পাবেন? চেহারা দেখার সওয়াব কোথেকে পাবেন? কিছুক্ষণ বসার সওয়াব কোথেকে পাবেন? শিখার সওয়াবটা কোথেকে পাবেন? নেট কিন্তু দুই নম্বর, এটা জানেন? নেট মানি জাল, জাল মানি দুই নম্বর। আলেমদের কাছ থেকে শিখেন, আমাদের দেশের মতো সুযোগ দুনিয়ার কোথাও নাই। একটা হলো নবীর আদর্শ, আজকের থেকে কি করব, শিখবো, ঠিক না? হ্যাঁ, বাস্তব তো। দ্বিতীয় হলো নবীর সবচেয়ে বড় আদর্শ, যেটা সবচেয়ে বড়, যেটা দুনিয়াতে পা রাখতে দেরি, মেসেজ দিতে দেরি করেন নাই, আল্লাহর রসুলকে চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই, লম্বা সেজদা, আমি তো বলি সেজদা করেন নাই, মেসেজ দিছেন উম্মত নামাজ, আবার যাওয়ার সময় চিৎকার দিছেন আসসালা আসসালা, এক না নামাজ, একের ভিতরে 100 নামাজ, একের ভিতরে কি, একের ভিতরে 100 নামাজ, ওকে জীবন ওকে। এই জন্য নামাজ সবচেয়ে বড় আদর্শ, আল্লাহ রসুলের 5 ওয়াক্ত নামাজ পড়ব, কে কে ওয়াদা করতে পারে, পাক্কা কিন্তু আল্লাহ কবুল করো। যুবকরা কি বলে, কোনো অবস্থায় নামাজ ছাড়বো না, নামান, কোনো অবস্থায় না, কোনো অবস্থায় না। আপনি জানেন না নামাজ কি জিনিস, আপনি জানেন না কেন আল্লাহ আপনাকে প্রতিবেলা ডাকে, আল্লাহ ডাকে না ডাকে না, কেন ডাকে জানেন? আপনি জানেন না কেন ডাকে? হায় হায়, ভালোবাসা যদি না থাকতো তাহলে কোনোদিন ডাকতেন না, কোনো উম্মতকে ডাকেন নাই, আপনাকে আমাকে ডাকে। আরেকটা কথা যুবকদেরকে বলবো, যুবক পায়ে হাত রেখা বলবো, পায়ে হাত রেখা, আন্না বহুত হয়ে গেছে, আল্লাহকে কখনো নারাজ করব না, আল্লাহকে কখনো কি করব না, নারাজ করব না। প্রমাণ কি হবে জানো, যে তুমি আল্লাহকে নারাজ করতে চাও না, কমসে কম সারা দিনে 3 বার হলো ইস্তেগফার করো, 3টা সময়, ঘুমানোর আগে 1 বার, যে আল্লাহ সারা দিন যেমন কাটানো দরকার ছিল কাটাইতে পারি নাই, ঘুমাইতে চললাম, সকালে উঠাইলে উঠব নাহলে চির নিদ্রা হয়ে যাবে, আমি কিন্তু তোমার সাথে তওবা করে ঘুমাইতেছি, এতটুক বেলা ঘুমায় যাও, এটাও ইস্তেগফার, তওবা, ঘুমের থেকে উঠা 1 বার
দুপুরে একবার, তিন বেলা হইল তওবা করি, ইস্তেগফার করি, মাপ চাই আল্লাহর কাছে, পারবো? সবাই বলতে চায় না, পারবো তো? হ্যাঁ, যুবকদেরকে বলতেছি পায়ে হাত রেখে আল্লাহকে নারাজ করবো না। আসতেছে কিন্তু 14 তারিখ, আল্লাহকে নারাজ করব না। এখন কিন্তু দূরে হইতেছে, কাছে হইলে তুমি আল্লাহ নারাজ হয়ে গেলে, যদিও এই জমিনের সাথে আল্লাহর একটা ভালো সম্পর্ক আছে, যার কারণেই তো বিপর্যয় আসে, নড়ে চড়ে পড়ে না, এটা ভালোবাসার পরিচয়। নাইলে 7.8 বাংলাদেশে আসছে, 6.5 আসছে, 6.1 আসছে, বড় বড় ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় হয় নাই, করোনা আসছে, কোনো বিপর্যয় হয় নাই, 10 নম্বর মহাবিপদ সংকেত আসছে, কোনো বিপর্যয় হয় নাই। আমার বিশ্বাস কোনোদিন হবেও না। যদি আমরা প্রতিজ্ঞা করতে পারি যে আল্লাহকে নারাজ করব না, যা হয়ে গেছে হয়ে গেছে, এক মাস নারাজ করছি, হয়ে গেছে হয়ে গেছে, আল্লাহ মনে হয় মাপ ছাড় দিয়া দিছেন, এক মাস তো বুঝাইতে পারছি, ঠিক না? ফুটবল ঠিক না, 31st নাইটে আল্লাহকে নারাজ করছি, না করি নাই? হ্যাঁ, আবার আসতেছে 14 তারিখ, আল্লাহকে নারাজ করব না। আমি ওয়াদা দিলাম তোমাদেরকে, খোদার কসম, এইখানে তো বৎসরে একবার 14 তারিখ আসে, বৎসরে একবার, ঠিক না? হ্যাঁ, 64টি দিন দেখায় জুতা, 364টি দিন জুতা দেখায়, খালি একদিন একটা ফুল দেখায়, ঠিক না? এটাই তো কি, আবার একদিন ফুলও দেখায় না, মাঝে বেশিরভাগই জুতা দেখায়, ফুল দিয়া জুতা লয়া দাঁড়ায় থাকে, ঠিক না? ফুল তো মেসেজে দেখছে, আমার কাছে আসলে জুতা দেখবে, জুতা, ঠিক না? সত্য তো না মিথ্যা? জান্নাতে প্রতিদিন মেসেজ পাবে, তুমি প্রতিদিন মেসেজ আসবে, জান্নাতে রাখা আছে। আমাদের নবীজি চোখে দেখা এসা বলছেন, সাহাবা একরাম শুধু শুধু পাগল হন নাই, আমরা তো ভাবি আমরা বড় শিক্ষিত, মাঝে মাঝে হাসিও লাগে, আমরা বড় এডুকেটেড, আমরা বড় উন্নত, সাহাবা একরাম দেখায় গেছেন, এত শিক্ষিত এত উন্নত, মেককে অনুগত্য করে দেখায় দাও, সাহাবা অনুগত্য করে দেখায় দিছে, আমরা করে দেখাই তো, কি আছে নাকি প্রযুক্তি, ম্যাক অনুগত্য করা যায়, আছে নাকি প্রযুক্তি, একবার করা তবা করে ফেলছে, দুবাই আলারা একবার কৃত্রিম মিষ্টি না নামায়া কানে দৈরা উঠক বুঠক তবা করে ফেলছে, যা জিজ্ঞাসা করেন তবা করে ফেলছে, কেমিক্যাল দিয়া বৃষ্টি নামায়া তবা করে ফেলছে, সব জৈলা ছাই হয়ে গেছে, যাও ছিল সবুজ ওইটাও শেষ, তবা করে ফেলছে। সাহাবা ম্যাগ অনুগত্য করতে পারতেন, অনুগত্য করছেন, সমুদ্রের উপরে ঘোড়া দৌড়ায় দেখায় দিছেন, ইথারকে অনুগত্য করে 3000 কিলোমিটার দূরে কথাকে পৌঁছায় দেখাইছেন, টোকা দিয়া ভূমিকম্প দূরবীত করে দেখাইছেন, নারী না না পুরুষ না পুরুষ, নারী নারী নারী, নারীর কাহিনীও শত আছে, কোরআন নামায়া দেখায় দিছে। এই জন্য সবার কাছে দরখাস্ত, যুবকদের কাছে হাত জোর দরখাস্ত, আল্লাহকে নারাজ করবে, করবে না? ওয়াদা পাক্কা? হ্যাঁ, কে কে কোন যুবক ওয়াদা করতে পারে যে 14 তারিখে আর আল্লাহকে নারাজ করব না? শুধু আমাদের দেশটা বেঁচে আছে কেন জানেন? রাগ হয়ে যাবেন, 30,000-এর উপরে হেফজোখানার কারণে, মাদ্রাসা মক্তবের কারণে, মসজিদের দেশ হওয়ার কারণে, হক্কানি আল্লাহওয়ালা হক্কানি আলেমদের কারণে, দাড়ি আর টুপির কারণে,
ওই যুবকদের কারণে যারা যৌবনে আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছেন, ওদের কারণে, ওই পর্দা নিশীন মা বোনদের কারণে আমাদের এই ছোট একটা পরিধি আল্লাহর বাঁচারা বাঁচায়া রাখছেন, আল্লাহর সাথে ভালো সম্পর্ক আর বরকত দিয়ে আল্লাহ ভরা দিছেন, বরকত দিয়া আমাদের দেশে বরকত আছে। আল্লাহ যেন আমাদের দেশের উপরে নারাজ না হয়ে যায়, কোথাও যায় কমপ্লেন করা চলবে না। এই জন্য আমরা সর্বমজমায় পায়ে হাত দিয়া বলি, যুবকদেরকে বিশেষ করে, যুবতীদেরকে তো পাওয়া যায় না, তোমাদেরকেই বলি, আল্লাহকে নারাজ করো, আল্লাহকে নারাজ করো না, আমাকে বুঝাইতে হবে না, কেন আমার তো দুনিয়ার কোনো দেশ উন্নত দেশ বাকি নাই আমি না দেখছি, 99 হয়ে গেছে, যদি বয়স পাই আল্লাহ সুযোগ দেন তাহলে এক রান পিটায় নিব, ব্যাট আমার হাতে আছে, এক রান পিটায় নিব, আমাকে বুঝাইতে হবে না। তোমরা আমরা ভাবতেছি কালচারে বড় সুখী হয়ে যাব, না না না, আমি জানি কে কতটুকু সুখী, আমি চিনি, শুধু মেসেজ দিলেই সুখী হয়ে যাব, কালচার মানলেই আমরা কিছু একটা হয়ে যাব, না না না, সত্য এটা না, সত্য এটা, আল্লাহকে নারাজ না করা এটা হলো সত্য, আল্লাহকে নারাজ করা এটা সত্য না, আল্লাহকে নারাজ করা টিকা যাবে না, এই জন্য করব না ওয়াদা। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।